আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। পালসার ডাবল ডিস এবিএস, এই বাইকটি পিরোজগঞ্জের এক বড় ভাই প্রবাসী মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই উনি অনলাইনের মাধ্যমে ক্রয় করেছে। তো আমরা আপনারা জানেন কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রতিটা জেলায় কুরিয়ার সার্ভিসে অথবা কাছে যদি আমাদের বগুড়া আশেপাশের ডিস্ট্রিক্ট হলে আমরা লোক দিয়ে পাঠিয়ে দিই বাইকগুলো। তো এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো পিরোজপুরে, কীভাবে পাঠিয়ে দেবো তার এই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটি কথা, যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জি রফিক ভাই, আমি পাঠিয়ে দেওয়ার আগ মুহূর্তে আবারও প্রতিটা অংশ আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনার ভিতরে কোনো ধরনের সন্দেহ বা সন্দেহ তো করবেনই না, তারপরেও একটু মনে তৃপ্তির জন্য আপনাকে প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কোনো জায়গায় দাগ কিছু পড়া আছে কিনা, এবং শোরুমের চেয়ে কোনো অংশ কম নেই কিন্তু, একদম নিখুঁত। দেখছেন গ্যারেজ, এই যে গ্যারেজগুলো দেখুন কি চমৎকার, সিগন্যাল লাইট সহ দুইটাই সিগন্যাল লাইট একদম নিখুঁত আছে। মাঠঘাটেও দেখুন একদম চুল পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, এবিএস ঠিক আছে। হ্যাঁ টায়ারটা দেখছেন 600 কিলো চলা টায়ার যেরকম থাকার কথা হুবহু ওরকম আছে, তার চেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। সিবিএস ঠিক আছে, এবিএস, এই সাইডে সিগন্যাল লাইট, হ্যান্ডেল, চাপা সুই সব কিছুই অল ওকে আছে। টাঙ্কির দিকে তাকান, একদম নিখুঁত টাঙ্কি এবং শোরুম কন্ডিশন, শোরুম কালার সব কিছুই ইঞ্জিন সহ। সাইড কভারটা দেখুন, টাঙ্কির এই সাইডটাও দেখুন, সিট প্যানেল সব কিছুই একদম নিখুঁত আছে ঠিক আছে। এই সাইডে সিগন্যাল লাইটটাও নিখুঁত আছে, ব্যাক লাইট উপর অংশটা সব নিখুঁত। পিছনের টায়ারটা দেখা দিচ্ছে দেখুন একদম ব্র্যান্ড নিউ, শোরুমে যেরকম থাকে হুবহু এরকম আছে। এই সাইডের অংশটা দেখুন, সাইলেন্সারের ডেকোরেশন সব কিছু করা আছে, আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, দেখুন একদম নিখুঁত। টাঙ্কিটা দেখছেন নিখুঁত কাকে বলা হয়, দেখুন একদম নিখুঁত। ঠিক আছে, সাথে কিন্তু দুইটি চাবি সহই দিয়ে দেওয়া হলো এবং চলাটাও দেখা দিচ্ছি দেখুন 640 কিলো ঠিক আছে। তো এখন আপনাকে কাগজপত্র দেখাবো, আপনার নামে যে কাগজপত্র বা মালিকানা চেঞ্জ করে দিলেন এটা আপনার নামে হওয়া যাবে ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে। জি এখন আপনাকে কাগজপত্র দেখাবো, এই খামের মতো কিন্তু আপনার মালিকানা চেঞ্জ যেগুলো করে দিলাম সম্পূর্ণ কাগজে দিয়ে দেওয়া হচ্ছে। এটা ভিজিটিং কার্ড, এলআই বাইক কর্নারের মেমোতে সব কিছুই উল্লেখ করে দেওয়া আছে, ইঞ্জিন নাম্বার, চেস নাম্বার, গাড়ি বিবরণ সব কিছুই, এবং আপনার নামে যে কাগজ হয়েছে দেখতে পাচ্ছেন একে একে, এটা প্রত্যয়নপত্র, এদের রফিকুল ইসলাম নাম ঠিক আছে। দেখেন পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং আপনার নামে কাগজ সব কিছুই অল ওকে করে দেওয়া হয়েছে। ভালো করে খেয়াল করুন, এই যে রফিকুল ইসলাম, পিতার নাম নামক, ইঞ্জিন নাম্বার, চেস নামক, গাড়ি বিবরণ সব কিছু দেওয়া আছে। এটা মৌসব, মানে কোনো কাগজ নাম্বার করতে ঘাটতি হবে এরকম কোনো অপশন নেই, সকল কাগজপত্র কিন্তু আমরা এইভাবে সচ্ছলতার সাথে বুঝিয়ে দেওয়া হয়। এর ভ্যাট, মানে সরকার থেকে ভ্যাট দিতে ভ্যাট দেওয়া লাগে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, এটা গেট পাস, তো সমস্ত কাগজে দেওয়া হচ্ছে কোনো সমস্যা নেই। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা, ইনশাআল্লাহ ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।